সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বিকেলবেলা, তো বৃষ্টি তো একবেলা ভালো থাকে আর একবেলা বৃষ্টি থাকে। তো বৃষ্টির অবস্থা এরকমই, আবারও বিকেলবেলায় মেঘ করে ফেলেছে, সম্ভবত বৃষ্টি নামবো, বাজও ভরতেছে। তো আসলাম একটু দক্ষিণ পাশে, দক্ষিণ পাশে একটু পরিবেশটা আপনাদের দেখাই। আর আকাশে দুপুর দুপুর শুরু করে দিচ্ছে বৃষ্টি, নামবো এখন না নামলেও কিছুক্ষণ পরে বৃষ্টি নামবো, মেঘ করে ফলাইছে। তো পরিবেশটা একটু দেখেন, আর তারপরে বৃষ্টি নামলে তো বৃষ্টি দেখামই। দুই পাঁচটা পুরো ডাউন দাগার করে হলাইছে একদম, ডাকতেছে আকাশে। আর তারের মধ্যে কি সুন্দর পাখিগুলো বসে রয়েছে সিরিয়াল ধরে, একদম মনে হইতেছে পাখি সবগুলো ধরে নিয়ে আসি, এত সুন্দর লাগতেছে পাখিগুলা। কিন্তু পাখিগুলা দেখাইতে পারতাম, একটু দূরে পড়ে গেছে। তো আর তারটা পড়ছে যে ধান খাতের একবার মাঝখান দিয়ে, তো এত দূর তো যাইতে পারবো না। তো আপনাদের পাখিগুলো একটু দেখাই, তারে সারিবদ্ধভাবে একদম বসে রয়েছে। এই যে পাখি কতগুলা বসে রয়েছে, আরো ওই যে কাকা বসি না বসে রয়েছে, বসিতে সারাদিন বসে থাকে। বৃষ্টি মনে হয় কিছুক্ষণ পরে নেমে পড়ব, তো আকাশ একদম অন্ধকার। আর এই যে বসে সূর্য লাল হয়ে গেছে একদম, সূর্য লাল হয়ে গেছে। আর ধান খেতে ধানের ফুল এসে বসছে, মানে থুর এসে বসছে, আমরা থুর বলি। এই যে ধানের থুর এসে বসছে, তো সম্ভবত ধান খুব সুন্দরই হবে। তো ধান ভালোই হয়েছে খেতে, এটাও পোকো ক্ষেত, ওই পাশে কাকাও ক্ষেত, বক্তাও ক্ষেত, তো এইদিকে সব নিজেদেরই ক্ষেত, আমাদেরও ছিল। তো আমাদের তো ভাগ্যক্রমে বিক্রি করে দেওয়া হয়েছে, তো সে আর কি, নয়তো আমাদেরও ওই সামনের ওইটুকু ছিল, সামনের ওইদিকে পুরোটাই ছিল। আর এই যে আকাশ একদম অন্ধকার, তো বিকেলবেলা পরিবেশটা আপনাদের একটু দেখাইলাম, মনোমুগ্ধকর পরিবেশ, ভালোই লাগলো। বাতাস আছে, পূবালি বাতাস, ঠান্ডা বাতাস, মনে হইতেছে যে পূর্ব দিকে হয়তো বা বৃষ্টি হইতেছে, এই জন্য ঠান্ডা বাতাস বইতেছে আর কি। আর পূজা মাত্র দুই দিন, তো শুরু হয়ে যাইব, পূজার আনন্দ তো আগে থেকেই শুরু হয়ে গেছে সবারই কম বেশি। তো এখন আস্তে আস্তে আমাদের বাড়িতে যাদের, মানে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন যারা আছে তারা আসবো, তো বাড়িও ভরে যাইব। তো পূজার মধ্যে অনেক আনন্দ করবো, তো আপনারাও আসবেন পূজার মধ্যে। তো পূজাতে সবাই মিলে আমরা আনন্দ উল্লাস করব, যদি আসেন অন্তত খুব খুশি হবো যে আমাদের বাড়িতে, সাধারণ মানুষের বাড়িতে আসছে, অনেক খুশি হইতাম আসলে। তো আপনারা আসবেন পুজোতে, পূজার নিমন্ত্রণ, কারণ পূজার মাত্র দুদিন বাকি, তা আগেই বলে রাখলাম। তো এখন বাড়িতে যাই, বাড়িতে যাই দেখি লিখনের মায় কী করে, লিখনের মার কোনো কাজ আছে কি না। সম্ভবত আজকে কিছু বানাইব আর কি, নাড়ু তো বানাইছে ওই দিন। আর অনেকে নাড়ুর কথা বলছেন যে নাড়ু ওইভাবে বানায় না, আসলে ওটা হলো পূজোর নাড়ু না, পূজোর নাড়ু আলাদা, নিরামিষ যে রান্নাঘর আছে আর সব কিছু নিরামিষ যা আছে ওই, মানে পাত্র আছে, নিরামিষ পাত্রে রান্না করব নাড়ুমোয়া। হ্যাঁ, আমরা যেগুলো বানাইতেছি এখন এগুলো হইতেছে আমরা সাধারণ মানুষরা, তাদের জন্য যারা আত্মীয় স্বজন আসবে তাদের জন্য বানাইতেছি আর কি।
আর পূজার জন্য সেগুলো আলাদা বানাইব। আমাদের হাঁস আস 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 আ আমাদের হাঁস বাড়িতে এসে পড়তেছে, কারণ সময় হয়ে গেছে। আ যায় না যায় না যায় না, আসো আসো। হাঁস শেষ বাড়ি আসার সময় হয়ে গেছে, গেল গা দৌড়িয়ে। আমি একটু সাইডে এসি আর দৌড় দিয়ে গেল। আর এই যে পাট গাছ, পাটে বিছি এসে গেছে গেছে। এইগুলো যে কালো যেগুলো হয়েছে তো এগুলো বাড়তি হয়ে গেছে একদম, আর যেগুলো সবুজ রয়ে গেছে ওগুলো বাড়তি হয় নাই। আর বাড়তি হয়ে গেলে তো এগুলো দিয়েই আবার নতুন করে ই করতে পারবো আর কি, সামনে বছর বুনতে পারবো। খেদায় না বাবা, খেদায় না, দমারে ডাক দাও, দমারে ডাক দাও, তো হাসাইছে, যাও যাও, দৌড়ায় না। ওই শুনছো না, এই যে আসাইছে, এই যে লিখন কিন্তু নিলে খেতে দিল সব। চলো চলো চলো, খেদায় না বাবা, খেদায় না, নাই 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 নাই, ওই যাব লাঠি হাতে নাই, লাঠিটা ফেলাই দাও। ওইছে খেদায় নাই না, হয় না হয় না, বরে না হয় না, সব খেদি বেঁচে। ডিম বের করে না রে, তো খুব চলে থেকে নিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ যা ভাবছিলাম মোয়া বানাবো, বান না খামু বানাইলে যে গরম গরম শুরু হয়েছে। বৃষ্টি বার নেমে গেল গা, আকাশে ও যে ফরিং উঠতেছে, ফরিং এই দেখা যায় পিপড়ার মতো, বৃষ্টি নামে মেলা ফরিং। আসে খাওয়া শুরু করে দিছে, আর দিন চকে থাকে, তারপরে খাওয়া শেষ হয় না। গর্দা 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 খালি গর্দা, গুড় নিয়ে এনেছি আমি কড়াইয়ের মধ্যে, একটু জল দিয়ে দিই, অল্প একটু জল দিয়ে দিলাম, তারপরে এই গুড় গুলা দিয়ে দিব। বৃষ্টি নেমে গেল, বড় বড় ফোটা বড় আনছে বৃষ্টি।
এক ফোটা দুই ফোটা করতে করতে বৃষ্টি নামে গেল। এই পাশে যে আমার গুড় জাল দেওয়া হয়ে গেছে, আঠাটা হয়ে গেছে, ওই পাশে আমার নুপুর মুড়ি টুড়ি খই টই নিয়ে বসছে, ওই জায়গায় নিয়ে যাই। বসো বসো না বসো, মোয়া দিব মোয়া দিব। যে ডেপের মোয়া বানানো শেষ, ডেপের মোয়া বানানো হয়ে গেল, তাহলে মুড়ি নিচ্ছে, মুড়ির মোয়া বানাইব। হ্যাঁ গোনা গোনা দিদি খাবার দাবার গেল বানিয়ে আলো বলে খালি খালি
খেয়াল উজু যে বর পড়লো পড়লো বললো না খেয়াল খেয়াল নাহলে মহা নষ্ট করবো খালি হ্যাঁ শেষ হয় নাই মহা ছোট হলে দূরে দেন না গো বড় হলে একটা দিলে আমাদের মোয়া বানানো শেষ এই জায়গায় মুড়ির মোয়া আর হইতেছে ডেপের মোয়া আছে দুইটা মিশানি নিচে হইতেছে ডেপের মোয়া উপরে হইতেছে মুড়ির মোয়া সব এক জায়গায় রাখা হয়েছে তো তো ডেপের মোয়া গুলা দেখানো যেতেছে না পরে দেখাই দিব আবার তাহলে না বসুন্ধরা ঘরে গোছে থুয়ে দাও ঠান্ডা হইলে ও তো যাই হোক আজকে আমরা দুই ধরনের মোয়া বানাইলাম ডেভের মোয়ার মুরগির মোয়া যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।